ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত জীবন আপনার প্রশ্নটি দেখলাম আপনি প্রশ্ন করেছেন উচ্চস্বরে হাসলে কি ওজন নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ উত্তর হাসলে মানে অট্ট হাসি দিলে অজু ভেঙ্গে যায় এটা আবু হানিফার মাঝব অর্থাৎ হানাফি মাঝাবে কথা প্রসিদ্ধ এবং এর উপর আমলও করে থাকেন তাদের কথা অত্যসরে হাসলে অজু এবং সারাদু ভাইটি নষ্ট হয়ে যায় তবে জমহর আল্লাকরাম তারা বলেন মানে অধিকাংশ আলামায় কেরাম বলেন যে ওজু নষ্ট হয় না অট্ট হাসির মাধ্যমে তবে সালাতে অট্ট হাসি দিলে সালাত নষ্ট হয়ে যায় ইমাম আবু হানিফা ফারহমতুল্লাহে আলাইহে এবং তার মাধ্যমের অনুসারীগণ অজু ভেঙে যায় অট্টহাসির মাধ্যমে এই মরমে একখানা হাদিস পেশ করেন যে হাদিসটি আবুল আলিয়া সূত্রে বর্ণিত এবং আরও বিভিন্ন সূত্রে তবে শেষ পর্যন্ত ওই তাবির দিকেই যাচ্ছে মানে তাবি সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলী আসালামতে বর্ণনা করতেছেন তবে সবগুলি সূত্র জয়ফ উপরন্ত মোরসাল অর্থাৎ মাঝখানে সাহাবি নেই ওই তাবি বর্ণনা করছে রাসূলের বরাদ দিয়ে তো হালেসি নেহায় ওয়াইফ আমল যজ্ঞ নয় হালিশীতে বলা হয়েছে আবুল আলিয়া বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদা আদায় করছেন করতেছিলেন এমত অবস্থায় একজন অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কূপে পড়ে যায় তো তাকে কূপে পড়া দেখে সালাতরত কিছু সাহাবা রাম হেসে ফেলেন অট্ট হাসি দেন রসৌল্লা সাল্লাহ আলি ও তখন নাকি সালাতের পরে সালাদ সমাতের পরে তাদেরকে সালাত এবং অধু উভয়টি ফিরিয়ে পড়তে বলেন তো হানাফি মাঝাবের এই হাদিসটি সহি নাই এটি দুর্বল হাদিস দঈফ হাদিস উপরন্ত বলা যায় শাহাবাইকেরামের ওপরে মানে কালীমা লেপনের পর্যায়ভুক্ত ভক্ত যে শাহাবায় কেরাম এরকম ছিলেন যে একজন অন্ধ ব্যক্তি কুভে পড়ে গেল আর সাহাবাহিক হাসলেন যা হোক এই হাদিস যে ভিত্তি করা হয়েছে সেই ভিত্তিটাও আশা করি বুঝতে পেরেছেন কত দুর্বল তাই সঠিক সিদ্ধান্ত হলো যে অট্ট হাসিতে ওজু নষ্ট হবে না অবশ্য হানাহি মাঝে এটাই বলা হয়েছে যে সালাতের ভিতরে যদি অট্ট হাসি দেয় তাহলে অজু সালাদ উভয়টি ভেঙে যাবে কিন্তু সালাতের বাইরে যদি অজুর পরে অট্ট হাসি দেয় অজু ভাঙবে না এভাবে হানাহি মাঝ হয়ে বলা হয়েছে হানা করলে হাল এটা সঠিক নাই আশা বুঝতে পেরেছেন তবে অট্ট হাসি দিলে সালাত নষ্ট হয়ে যাবে এটা হানাহি হয়ে বলছে এবং অন্যান্য যেমন মহার অলামায় অধিকাংশ আলামা কেরম এটাই বলছেন তারা যুক্তি হিসেবে পেশ করেন যে অট্ট হাসিটা সালাতের পরিপন্থী বিষয় সালাত চাই যে সেখানে খুশুখুসু খুশু খুদু অবলম্বন করা হবে বেনায়িতা অবলম্বন করা হবে আল্লাহ মোমেনদের পরিচয় বলছেন সফল কামনের পরিচয় বলছেন কদ আফলাহাল মোমেন মোমেন সফল কাম হয়ে গিয়েছে বা সফল কাম হয়ে যাবে এর ফলে মোমেনের পরিচয় প্রথম পরিচয় বলছেন যারা নিজেদের সালাতে থাকে অবলম্বনকারী তো মোমিনদের পরিচয় বলা হয়েছে তারা বিনয় হবে আর সর্বশ্রেষ্ঠ মোমিন হলেন সাহাবায়কেরাম কাজে শাহাবায় কেরাম এরকম আটটা হাসি দেশের তো আমরা মেনে নিতে পারে না এই জাতীয় দুর্বল সনদের ভিত্তিতে আর সালাতের পরিচয় মোমেনদের পরিচয় যেহেতু আমরা জানতে পারলাম যে তারা বিনয় হবে সালাতে আর এই অট্ট হাসি দেওয়াটা সম্পূর্ণ পরিপন্থী সালাতের পরিপন্থী অতএব অট্ট হাসি দেওয়ার কারণে সালাত বাতিল হয়ে যাবে তবে মুচকি হাসি এটাতে সমস্যা হবে না শেষে বলবো যে অট্টহাসির মাধ্যমে অজু নষ্ট হয় না বরং অজু ঠিক থাকে সালাতের মধ্যে হোক বা সালাতের বাইরে হোক তবে অট্ট হাসি যদি কেউ দেয় সালাতের ভিতরে তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে মর্মে অধিকাংশ আলামায়কেরাম ফতোয়া দিয়েছেন আশা করি উত্তর পেয়েছেন বারাকুল্লা はい。